সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশী নারী ফুটবল দলকে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সবাইকে নগদ অর্থ প্রদান করবেন তিনি। যাদের ঘর দরকার তাদের দেওয়া হবে ঘর। সাফের ফাইনালে নেপালকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে নেয় বাংলাদেশ। শিরোপা জয়ী সাবিনা খাতুনের দল বুধবার দেশে ফিরেছে। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে বর্ণাঢ্য শোভাযাত্রায় তাদের নেওয়া হয়েছে বাফুয়ে ভবনে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছে, নারী ফুটবল দলের যেসব ফুটবলারের ঘর দরকার তাদের দেওয়া হবে ঘর। তিনি পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য কার বাড়ি প্রয়োজন সে সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে। এর আগে বুধবার প্রধানমন্ত্রী বাংলাদেশ মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমার জন্য তার গ্রামের বাড়িতে একটি বাড়ি নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। রূপনা এবার সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ নৈপুণ্য দেখিয়ে সেরা গোলরক্ষক স্বীকৃতি পান। টুর্নামেন্টে 5 ম্যাচে প্রতিপক্ষের জালে 23 গোল দিলেও বাংলাদেশ হজম করেছে সির্ফ 1 গোল। রূপনার জরাজীর্ণ বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য বাড়ি নির্মাণের নির্দেশ দেন। টুর্নামেন্টে মালদ্বীপ, পাকিস্তান, ভারত, ভুটান ও নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দল।